কাহিনীর শুরুতেই আমরা বিক্রান্ত নামের একটি ব্যক্তিকে দেখব, যে একটা জনশূন্য এলাকায় একটি ঘরে লুকিয়ে বসে আছে এবং সে মনে করে আর কিছুক্ষণের মধ্যেই সে মরতে চলেছে। এর জন্য দায়ী পূর্বা। তখনই সেখানে ফায়ারিং শুরু হয়। কি হয়েছিল বিক্রান্তের সাথে কাহিনী এগোতে আমরা সবটা জানতে পারব। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, আর তোমরা দেখছো অনলি সিরিজ। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। ঘটনা দেখানো হয় বেশ কয়েক বছর আগে। এই হলো অখিরাজ, দেশের সব থেকে উচ্চ পদস্থ নেতাদের মধ্যে একজন। আর এই পলিটিক্যাল ক্যারিয়ার গড়তে অনেকের জীবন, শেষ করতেও সে পিছুপা হয়নি। এই হলো ধর্মেশ, যে অখিরাজের ডান হাত বলা যায়। এই হলো ছোট্ট বিক্রান্ত। বিক্রান্তের বাবা অখিরাজের কাছেই অ্যাকাউন্টেন্টের কাজ করত। বিক্রান্তের বাবা অখিরাজকে ভগবান মনে করতেন। বিক্রান্তের বয়স যখন 7 বছর, তখন সে প্রথম অখিরাজের একমাত্র মেয়ে পূর্বাকে দেখে। বিক্রান্ত পূর্বাকে একদম পছন্দ করত না, কারণ পূর্বার মুখ দেখলে তার ব্যাড লাক চলত, কিছু না কিছু তার সাথে হতোই। কিন্তু পূর্বা ও বিক্রান্ত একই স্কুলে পড়ত, আর পূর্বা সবসময় বিক্রান্তের সাথে বন্ধুত্ব করতে চাইত। একদিন পূর্বা বিক্রান্তকে একটা চকলেট দেয় এবং তার সাথে বন্ধুত্ব করতে বলে। বিক্রান্ত চকলেটটা নিলেও তার সাথে বন্ধুত্ব করার জন্য মানা করে দেয়। খুব কষ্ট পেয়ে পূর্বা অন্য শহরে পড়ার জন্য চলে যায়। তবে পূর্বাকে চলে যেতে দেখে বিক্রান্ত খুবই খুশি হয়। বিক্রান্ত এখন বড় হয়েছে এবং সে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কলেজেই শিখার সাথে তার প্রথম দেখা, দুজনের মধ্যে প্রেম শুরু হয়ে যায়। বিক্রান্তের মেন্টেন্যান্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য সিলেকশন হয়ে গেছে, যার জন্য তাকে ভিলায় যেতে হবে। এই গুড নিউজটা সে গিয়ে শিখাকে দিতেই শিখা তাকে জড়িয়ে ধরে। বিক্রান্ত শিখাকেও তার সাথে ভিলায় যেতে বলে, কিন্তু শিখার বাবা অখিরাজ এবং অখিরাজের জন্য যারা কাজ করে তাদের পছন্দ করতো না, তাই বিক্রান্ত ভিলাইয়ে গিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করতে চায়। বিক্রান্ত শিখার জীবনে সব প্ল্যানিং যখন পারফেক্ট, ঠিক তখনই ফিরে আসে পূর্বা। বিক্রান্তের বাবা চায় না যে বিক্রান্ত ভিলায় যাক, তাই বিক্রান্তকে অখিরাজের অফিসে যাওয়ার জন্য বলে। বিক্রান্ত শুধুমাত্র বাবার কথা রাখার জন্য একবার ঘুরে আসতে যায় অখিরাজের বাড়িতে। গোল্ডেন তাকে অখিরাজের বাড়ি ছেড়ে আসে, কিন্তু ভিতরে ঢুকে সে ভুল পথে চলে যায় এবং তার সাথে দেখা হয়ে যায় পূর্বার। পূর্বা বিক্রান্তকে প্রথম চাকরির শুভেচ্ছা জানায়, তার বাবার অফিসটা কোন দিকে সেটাও বলে দেয়। পুরনো স্মৃতির মতো বিক্রান্ত পূর্বাকে ভুলে গেছিল, কিন্তু হঠাৎ পূর্বার দেখা পেয়ে সে একটু ঘাবড়েই যায়। বিক্রান্ত যখন অখিরাজের সাথে দেখা করে, সে জানতে চায় বিক্রান্ত কি AK-47 অথবা 57 কোনোটা চালাতে পারে। বিক্রান্ত একটু ভয় পেয়ে যায়, কিন্তু তার বাবা বলে সে সবটা শিখে নেবে। বিক্রান্ত অখিরাজকে বলে যে ও ভিলায়ের স্টিল প্ল্যান্টে রিটেন কমপ্লিট করে নিয়েছে এবং চাকরি পেয়ে MBA করতে চায়। এরপর অখিরাজকে তার মেয়ে পূর্বা ফোন করে, কিছু একটা বলে। তারপরই অখিরাজ বিক্রান্তকে তার মেয়ের জুম্বা ক্লাসে চাকরি দেয় আর তার স্যালারি বলে 1 লাখ। বিক্রান্তকে ভিলাইতে 35,000 দিত। এরপর পূর্বা বিক্রান্তের সাথে দেখা করতে আসে এবং বিক্রান্তকে বলে তাকে সামনে ড্যাম দেখাতে নিয়ে যেতে। বিক্রান্ত পূর্বাকে নিয়ে যায়, কিন্তু পূর্বা বারংবার বিক্রান্তের সাথে ফ্ল্যাট করছিল। পূর্বা ড্যাম দেখতে এসে শুধুমাত্র বিক্রান্তকেই দেখছিল। বিক্রান্ত বুঝে উঠতে পারে না যে সে কোথায় ফেঁসে যাচ্ছে এবং কিভাবেই বা এর থেকে বেরোতে পারে। সব জানতে পেরে শিখা বিক্রান্তের ওপর খুবই রেগে যায় এবং বলে তুমি তোমার পথে যাও আর আমি আমার পথে যাব, এই বলে রাগ করে চলে যায়। বিক্রান্ত তার বাবাকে বলে সে অখিরাজের কাছে কাজ করতে চায় না, কিন্তু তার বাবা তাকে বলতে থাকে যে অখিরাজ বাবু তাদের জন্য কি কি করেছেন। কিন্তু বিক্রান্ত কিছুতেই পূর্বার জুম্বা ক্লাসে চাকরি করতে চায় না। তখনই সে জানতে পারে তার বোন পল্লবীকেও পূর্বা চাকরি দিয়েছে জুম্বা ক্লাসে আর তার স্যালারি হবে 35,000। তা শুনে বিক্রান্ত খুবই অবাক হয় এবং বিক্রান্ত রাতে রিহার্সাল করে যে কাল সে অখিরাজকে গিয়ে বলে দেবে যে সে তার কাছে কাজ করতে পারবে না। দিন বিক্রান্ত যখন দেখা করতে যায় তখন তাকে বাইরে ওয়েট করতে বলা হয়, কিন্তু সেই ব্যক্তির ফোন আসে। সেই সুযোগে বিক্রান্ত ভিতরে ঢুকে যায় এবং দেখে অখিরাজ SSPকে মারছে। এই দেখে বিক্রান্ত ঘাবড়ে যায় এবং অখিরাজ বিক্রান্তকে দেখে রেগে যায়। সে জানতে চায় সে কেন এখানে এসেছে। এই বলে রেগে গিয়েই সে ওই ব্যক্তিকে মেরে ফেলে এবং বিক্রান্তের কথা না শুনেই ওখান থেকে চলে যায়। এরপর ধর্মেশ একটা মেশিন নিয়ে আসে এবং ওই
বডিটা কাটার জন্য তৈরি হয়। তখনই বিক্রান্তকে বডির হাতটা ধরতে বলে। ধর্মেশ বডির টুকরো টুকরো করে সেই ড্যামের জলে ফেলতে নিয়ে যায়। ধর্মেশ বিক্রান্তকে নিজের সাথেই রাখে, তারপর পূর্বার জুম্বা ক্লাসে নামিয়ে দেয়। পূর্বার জুম্বা ক্লাসে ঢুকেই বিক্রান্ত হঠাৎ করে জ্ঞান হারায়। পূর্বা বিক্রান্তকে বাড়ি নিয়ে আসে, সেখানে খবর পেয়ে শিখাও চলে আসে। শিখা পূর্বাকে দেখে রেগে আবার ফিরে যায়। পূর্বা বিক্রান্তের কাছে জানতে চায় যে তার লাইফে অন্য কেউ আছে। বিক্রান্ত এতক্ষণে বুঝে গেছে যদি সে শিখার নাম নেয় তাহলে এরা শিখাকেও শেষ করে দেবে, তাই বিক্রান্ত চুপ করে থাকে। তখনই পূর্বা জিজ্ঞাসা করে, তুমি আমার বন্ধু হবে? এই বলে নিজের ব্যাগ থেকে একটা এনভেলপ বের করে বিক্রান্তকে দেয়। বিক্রান্ত সেটা খুলে দেখে সেটা হলো ভিলাই স্টিলের থেকে আসা বিক্রান্তের রিজেকশন লেটার। এর পরের দিন বিক্রান্ত পূর্বার সাথে দেখা করতে আসে। তখন পূর্বার ঘরে পার্টি চলছিল। সে পূর্বাকে ডেকে বলে তার ভিলাইয়ের চাকরিটা ফেরত চাই, সে জুম্বা ক্লাসে কাজ করতে চায় না, সে ইঞ্জিনিয়ারিং করেছে এরপর আরও পড়তে চায়। বিক্রান্তের সাথে দিল্লিতে একটা ফার্মে কথা হয়েছে, তারা বিক্রান্তকে লন্ডন পাঠাতে চায়। বিক্রান্ত লন্ডনে গিয়ে MBA করতে চায়। পূর্বা কথাগুলো শুনে হাসি মুখে তাকে বলে, ঠিক আছে তাহলে তাই করো। বিক্রান্ত আজ পূর্বার সাথে কথা বলে বেশ আশ্বস্ত হয় এবং হাসি মুখে সোজা কথাটা জানাতে যায় শিখার কাছে। কিন্তু তখন যেহেতু শিখার সম্বন্ধ এসেছিল তাই বিক্রান্ত তাকে জানালার সামনে মেসেজ করে ডাকে। শিখা এলে বিক্রান্ত তাকে জানায় সে দিল্লির কাজটা সে করবে, আর সে পূর্বাকে না বলে দিয়েছে এবং শিখার হাতে একটা রিং পরিয়ে দেয়। গিয়ে রাতে অখিরাজ দেখে তার মেয়ে মন খারাপ করে রয়েছে, কি ব্যাপার সে বুঝে যায়। এবং রাতে অখিরাজের লোকেরা গিয়ে বিক্রান্তের ঘরের পাওয়ার কাট করে দেয় এবং জলও বন্ধ করে দেয়। এরপর তাদের ফোনের নেটওয়ার্কও আসে না। এই দেখে বিক্রান্ত জল নিগম, ইলেকট্রিক সাপ্লাই সব জায়গায় চক্কর কাটে। সব জায়গায় তারা গিয়ে বিল দেখালে সেখানে লোকেরা তাদের জানায় যে তাদের বিল ভরা হয়নি, যে চেকের মাধ্যমে তাদের বিল ভরার চেষ্টা করা হয়েছিল সেই চেকটা বাউন্স হয়ে গেছে, তাই তাদের সব কানেকশন কেটে দেওয়া হয়েছে। এরপর বিক্রান্ত দেখে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হয়েছে। বিক্রান্ত বুঝে যায় যে এই শহরে সব কিছুই অখিরাজের কথায় চলে। তখনই শিখা জানায় যে বিক্রান্তকে দিল্লির ওই কোম্পানি রিজেক্ট করে দিয়েছে। এই শুনে বিক্রান্ত মানসিক বিপর্যস্ত হয়ে বাড়ি ফিরে দেখে যে বিক্রান্তের বাবার নামে অবৈধ জায়গা দখল করার নোটিশ এসেছে। তখন সেখানে থাকা এক বয়স্ক ব্যক্তি বিক্রান্তকে বোঝায় নদীতে বাঁচতে হলে কুমিরের সাথে ঝামেলা করলে চলে না। বিক্রান্ত সবটা বুঝে যায় এবং পূর্বাকে মেরে ফেলার জন্য তার মন করছিল, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই পূর্বার কাছে গিয়েই নিজের চাকরি ফেরত চাইলে পূর্বা তার বাবার সাথে কথা বলে। অ্যাকাউন্টের কাজে বিক্রান্তকে রাখে এবং তার স্যালারি কমিয়ে 30,000 করে দেওয়া হয়। বিক্রান্তের কাছে এখন করার কিছুই নেই, তাই সে রাজি হয়ে যায়। এরপরই তাদের কারেন্ট, জল সব কিছুই আবার ফেরত চলে আসে। বিক্রান্তের মা বিক্রান্তকে ফোন করে বলে এই সবই পূর্বাই করেছে। বিক্রান্ত বিরক্ত হয়ে গোল্ডেনের ঘরে গেলে দেখতে পায় গোল্ডেন তার গার্লফ্রেন্ডের সাথে বিজি, আর ভুল টাইমে বিক্রান্ত সেখানে ঢুকে পড়েছে। বিক্রান্ত বাড়ি ফিরে জানতে পারে তার বাবার নামে যে নোটিশ দেওয়া হয়েছিল সেটাও ক্যান্সেল করা হয়েছে। তখনই খবরে SSP দুষ্যন্ত কুমারের নিখোঁজ নিউজটা দেখাচ্ছিল। তারপর বিক্রান্ত যে ড্যাম্পে ওই পুলিশের বডি ফেলা হয়েছিল সেখানের কিছু ফটো ক্লিক করে নিউজ নেশন চ্যানেলের রিপোর্টার সুজয় রায়কে সেন্ড করে, সব ঘটনা জানিয়ে দেয়। রাতে অখিরাজ পূর্বার কাছে জানতে চায় যে তুমি তো আগে কারোর নাম আমার কাছে সিফারিশ করনি। পূর্বা মুচকি হাসে। তখনই খবরে দেখানো হয় যে SSPকে অখিরাজের অফিসেই মারা হয়েছিল। এরপর সব নিউজ চ্যানেলে এই একই খবর দেখানো হয়। একজন ব্যক্তি সেই খবর দিয়েছে, সে নিজের পরিচয় গোপন রাখতে যায়। এদিকে পুলিশের ইনভেস্টিগেশন টিম ওই নদী থেকেই SSPর কিছু বডি পার্টস উদ্ধার করে। নিউজ চ্যানেলে সুজয় রায় চিৎকার করে বলতে থাকে যে অখিরাজবাবু উত্তর দিন। অখিরাজ এক উচ্চপদস্থ অফিসারের সাথে কথা বললে সে বলে যে এ ব্যাপারটার তো অন্য কেউ জানতো না, তার মানে আপনাদের মধ্যেই কেউ একজন খবরটা লিক করেছে। এই শুনে ধর্মেশ বিক্রান্তের ওপর সন্দেহ জাগে। ধর্মেশের লোক বিক্রান্তকে তুলে নিয়ে আসে। ধর্মেশ রেগে বিক্রান্তকে বলে, আমি জানি এটা তুমিই করেছো, কিন্তু বিক্রান্ত আমতা আমতা করে না জানার ভান করে।
তখনই বিক্রান্তের বাবাকে অখিরাজ কথা বলতে ডাকে। কিছুক্ষণ পর তার বাবা ব্যান্ড বাজা বাজিয়ে নাচতে নাচতে এসে বিক্রান্তকে জড়িয়ে ধরে এবং বলে, অখিরাজ বাবু তোমার সাথে পূর্বার বিয়ে দিতে চায়। বিক্রান্তের পুরো স্যান্ডউইচ অবস্থা, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। বিক্রান্ত বাড়ি ফিরে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে যে অফিসার মারা গেছে সে তাদের জাতেরই ছিল, তাই তার সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়া তার কাছে একটা পলিটিক্যাল স্টান্ট। সে শিখাকে বিয়ে করতে চায়, পূর্বার সাথে সে বিয়ে করতে চায় না। তবে তার মা বাবা দুজনেই পূর্বার সাথে বিয়েটাই চায়। তখনই ধর্মের সেখানে আসে এবং বলে, বিয়ে কেন হবে না, বিয়ে তোমার সাথেই হবে। আর ওই SSP-র মামলাটাও মিটে গেছে। এরপর বিক্রান্ত নিউজে দেখে যে অখিরাজের ড্রাইভার স্যারেন্ডার করেছে, যে সেই SSP-কে খুন করেছে। পূর্বা এখন খুবই খুশি। অন্যদিকে শিখা তাদের বিয়ের খবরটা দেখে খুবই রেগে যায় এবং বিক্রান্তের ফোনও রিসিভ করা বন্ধ করে দেয়। বিক্রান্ত ছুটে যায় শিখার সাথে দেখা করতে, শিখাকে বোঝানোর চেষ্টা করে। তখনই শিখার বাবা তাদের দেখে ফেলে এবং ঘরে ডাকে। সে বিক্রান্তকে বলে, তুমি কি চাও? বিক্রান্ত জানায় যে সে শিখাকেই বিয়ে করতে চায়। তখন শিখার বাবা বলে, তুমি অখিরাজের নজর থেকে পালাতে পারবে না, যদি অখিরাজ নিজে বিয়েটা ক্যান্সেল করে দেয় সেটাই একমাত্র উপায়। কিভাবে বিয়েটা ক্যান্সেল করবে একথা চিন্তা করতে করতে বিক্রান্ত যায় গোল্ডেনের বাড়ি এবং গোল্ডেনকে জামাকাপড় খুলতে বলে। বিক্রান্ত তাদের দুজনের ইন্টিমেট ফটো ভাইরাল করতে চায় যাতে সবাই বুঝে যায় যে তারা গে। তখনই অখিরাজ মানা করে দেবে তাদের বিয়ের জন্য। গোল্ডেন বোঝায় যে তাতে তাদের দুজনেরই লস, তাহলে ভবিষ্যতে তাদের সাথে নিজের মেয়ের কেউ বিয়ে দিতে চাইবে না। এবার গোল্ডেন বুদ্ধি খাটায় এবং নিজের গার্লফ্রেন্ডকে রাজি করায় বিক্রান্তের সাথে ফটো ক্লিক করানোর জন্য। এই ফটো বিক্রান্ত নিজেই নিউজ চ্যানেলে সার্কুলেট করে, কিন্তু পরের দিন কোনো নিউজেই খবরটা দেখানো হয়নি। দেখে বিক্রান্ত অবাক হয় এবং সোজা যায় অখিরাজের কাছে এবং সে জানিয়ে দেয় যে সে পূর্বাকে বিয়ে করতে পারবে না, সে অন্য কাউকে ভালোবাসে। অখিরাজ বিরক্ত হয়ে বলে, আগে কেন বলনি? অখিরাজ জানতে চায় সে কোথায় থাকে। বিক্রান্ত মিথ্যে বলে যে সে মথুরায় থাকে। অখিরাজ বলে, আজই সাগাই ডেট ফাইনাল হয়েছে, বাইরে মিডিয়ার লোক আছে, পূর্বাকে কিছু জানাবার দরকার নেই, আজ চুপচাপ সাগাই করে নাও, কাল ছেলে মাঙ্গলিক বলে বিয়ে ক্যান্সেল করে দেবো। পরেই অখিরাজের লোকেরা যায় শিখাকে মারতে, শিখা পালাতে থাকে, তারা শিখাকে ধরেও ফেলে। তারপরেই একটা নিউজ চ্যানেলে দেখানো হয় যে ওই ড্যাম থেকে একটা মেয়ের কাটা হাত ভেসে উঠেছে, হাতে সেই রিংটা আছে যেটা বিক্রান্ত শিখাকে পরিয়েছিল। এই দেখে বিক্রান্ত উদ্ভ্রান্তের মতো ছুটে যায় এবং ড্যাম্পের জলে পাগলের মতো লাফ কাটে, জলে ঝাঁপ দেয়। শিখাকে খুঁজে না পেয়ে তার কাটা হাতটা দেখে সে নিস্তেজ হয়ে পড়ে। কোনো ক্রমে তাকে গোল্ডেন বাঁচিয়ে নেয়। তখনই সেখানে ধর্মেশ আর তার লোকেরা চলে আসে এবং বিক্রান্তকে গাড়িতে তুলে নেয়। গোল্ডেন পিছনেই আসছিল, তাই দেখে ধর্মেশ রেগে গুলি চালিয়ে দেয় গোল্ডেনের ওপর। গোল্ডেন কোনোভাবে পালিয়ে নিজের জীবন বাঁচায়। সবাই বাড়ি ফিরে আসে, সেখানে জোর কদমে সাগাই তোড়জোড় চলছিল। তখনই ধর্মেশের লোকেরা বিক্রান্তের জামাকাপড় চেঞ্জ করে দেয়। অখিরাজের কাছে আনলে অখিরাজ জানতে চায় যে ওই মেয়েটা কে, তার প্রেমিকা? বিক্রান্ত চুপ করে বসে থাকে। তখনই অখিরাজ ফটো দেখায় যেটা বিক্রান্ত গোল্ডেনের গার্লফ্রেন্ডের সাথে তুলেছিল। বিক্রান্ত খুবই ভয় পেয়ে যায়, যদি অখিরাজ জেনে যায় তাহলে গোল্ডেনের গার্লফ্রেন্ডকেও সে মারবে। অখিরাজ জানায় যে নিউজ রিপোর্টার সুজয় রায় নিজেই তাকে ওই ফটোটা সেন্ড করেছে। অখিরাজ ধমক দিয়ে বিক্রান্তকে বলে, তুমি পূর্বার ট্রফি আর পূর্বা এটা জিতবেই। তখনই পূর্বা সেখানে আসে আর নিউজ দেখে জিজ্ঞাসা করে যে ওই মেয়েটা কে, যার জন্য তুমি জলে ঝাঁপ দিয়েছ। বিক্রান্ত জানায় যে ওই মেয়েটা তার বন্ধু ছিল। তখন পূর্বা বিক্রান্তের বাবাকেও ভেতরে ডাকে এবং ক্লিয়ারভাবে জানতে চায় যে সে তার সাথে কি বিয়ে করতে চায়। বিক্রান্ত এতক্ষণে বুঝে গেছে তার কাছে আর কোনো অপশন নেই, তাই সে রাজি হয়ে যায়। বিক্রান্ত শিখার জন্য খুবই কষ্ট পাচ্ছে এবং মনে মনে ভেবে নেয় যে সুযোগ পেলে সে অখিরাজ আর তার মেয়েকে মেরেই ফেলবে। গোল্ডেন বিক্রান্তকে বোঝানোর চেষ্টা করে, যা হয়েছে হয়েছে, এবার তুমি নিজের কথা ভাবো। বিক্রান্তের তখন খেয়াল হলো যে ধর্মেশ তার গাড়িতেই বন্দুক রাখে, সে একটা দোকানে কিছু একটা কিনতে আসে। তখনই বিক্রান্ত সুযোগ বুঝে তার গাড়ি থেকে বন্দুকটা চুরি করে পালায়। কিন্তু বিক্রান্ত বন্দুক চালাতে পারে না, তাই একটা নির্জন জায়গায় গিয়ে প্র্যাকটিস করে।
তাই বাড়ি ফিরে ভিডিও দেখে শেখার চেষ্টা করে। তখনই ভুলবশত ঘরের মধ্যেই গুলি চালিয়ে দেয়। সেই গুলি লেগে যায় বিক্রান্তের বাবার পেছনে। হসপিটালের অখিরাজ আর পূর্বা তাকে দেখতে আসে। অখিরাজ জানতে চায় যে গুলি কোথা থেকে আসলো, তবে এটা জানা যায় না। অখিরাজ ওখানে থাকা অফিসারকে বলে, তুমি যদি এসএসও হতে চাও তাহলে খুঁজে বার করো কে গুলি চালাইছে। এদিকে পূর্বা বিক্রান্তের সাথে কথা বলতে চাইলে বিক্রান্ত বলে, তাহলে চলো ড্যামের দিকে যাওয়া যাক। দুজনে ড্যামে আসে, বিক্রান্ত বন্দুক নিয়ে রেডি। তখনই পূর্বা বিক্রান্তকে জড়িয়ে ধরে এবং বন্দুকটা পেয়ে যায়। পূর্বা বলে, এটা তো লোডেড। পূর্বা একটা গেম শুরু করে। সে বলে সে নিজেকে গুলি মারবে এবং দেখবে যে বিক্রান্ত তাকে বাঁচাতে পারে কি না। কিন্তু লাস্ট মোমেন্টে বিক্রান্ত আর সহ্য করতে পারে না, কারণ সে কখনো এরকমভাবে দেখেনি যে কেউ নিজেকে এইভাবে শেষ করতে পারে। পূর্বাকে বাঁচাতে গিয়ে বন্দুক সরাতে গিয়ে সোজা জলে পড়ে যায় বিক্রান্ত। পূর্বা জলে ঝাঁপ দিয়ে বিক্রান্তকে বাঁচিয়ে নেয়। পরের দৃশ্যে দেখানো হয় দুজনের বিয়ে হয়ে যায়, কিন্তু বিক্রান্ত পূর্বার বদলে শিখাকে ইমাজিন করতে থাকে। রাতে যখন বন্ধুরা বিক্রান্তকে রুমের দিকে নিয়ে আসে তখন গোল্ডেন বিক্রান্তকে কন্ডম দেয়, কিন্তু বিক্রান্ত তার কাছে বন্দুক চাইলে গোল্ডেন তাকে পুরনো কথা ভুলে যাওয়ার পরামর্শ দেয় এবং রুমের দিকে ঠেলে দিয়ে চলে যায়। রুমে ঢুকতেই পূর্বা আসে, নিজের ব্লাউজের নট খুলতে বলে। বিক্রান্ত সেটা খুলে দিলে পূর্বা তার কাছে জানতে চায় যে বিক্রান্ত কি ভার্জিন, কারণ পূর্বা ভার্জিন। সে ছোট থেকেই বিক্রান্তকেই পছন্দ করত, তাই নিজেকে বিক্রান্তের জন্যই বাঁচিয়ে রেখেছিল। বিক্রান্ত কোনো উত্তর দেওয়ার আগেই সেখানে ধর্মেশ আসে এবং বিক্রান্তকে অখিরাজের কাছে নিয়ে যায়। অখিরাজ নিজের পরিবারের ঐতিহ্যবাহী একটি বন্দুক দেয় বিক্রান্তকে। বিক্রান্ত বন্দুকটা পেয়ে খুবই খুশি হয়, কারণ সে একটা বন্দুকই চাইছিল, এবং সোজা আসে পূর্বার কাছে। কিন্তু সেখানে তো এখন অন্য সিন চলছিল। পূর্বা পুরোই রেডি হয়ে বসেছিল বিক্রান্তের জন্য। বিক্রান্ত ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এবং বন্দুকের নলটাও বদলে নেয় পূর্বাকে মারবে বলে। বন্দুক ওঠায় কিন্তু দেখে পূর্বা তো ঘরেই নেই। পূর্বা বিক্রান্তকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। বিক্রান্ত অনেকবার পূর্বাকে মারতে গিয়েও মারতে পারে না। তখন সে ফিল করে, কাউকে মারতে গেলে শুধুমাত্র ঘৃণা থাকলেই চলে না, মানুষের মধ্যে অনেক পশুত্ব থাকা চাই কাউকে খুন করার জন্য। তখনই গোল্ডেনের ইমার্জেন্সি কল আসলে বিক্রান্ত গিয়ে দেখে যে শিখা বেঁচে আছে। শিখা বিক্রান্তকে দেখে জড়িয়ে ধরে জানায় যে সেদিন তাকে কিছু গুন্ডা তাড়া করে, একবার ধরেও ফেলেছিল, কিন্তু কোনোভাবে সে পালিয়ে একটা সিনেমা হলের পর্দার পিছনে লুকিয়ে থাকে। আজ সে গোল্ডেনকে রাতের সিনেমা দেখতে দেখে, তার কাছে আসে। বিক্রান্ত শিখার হাতের রিংটা দেখে নেই। শিখা জানায় ওই গুন্ডারা যখন তাড়া করছিল তখনই কোথাও হয়তো পড়ে যায়। তখনই শিখা দেখে যে বিক্রান্তের হাতে রিং। শিখা বুঝে যায় যে তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। বিক্রান্ত বলে বিয়েও হয়ে গেছে। শিখার কথা শুনে খুবই আপসেট হয়ে যায় এবং দিল্লি যাবে বলে লাফালাফি করতে শুরু করে দেয়। তখনই গোল্ডেনের ঘরের বাইরে ধর্মেশ ও তাদের লোকেরা চলে আসে। বিক্রান্ত তাদের আটকাতে যায়। ধর্মেশ বলে, ঘরে বউ রেখে তুমি এখানে কি করছো? বিক্রান্ত বলে তার কিছু দরকার ছিল। ধর্মেশ গোল্ডেনের কথা জিজ্ঞাসা করলে সে বলে গোল্ডেন ঘুমিয়ে পড়েছে। তখনই সেখানে গোল্ডেন চলে আসে। ধর্মেশের ইশারায় গোল্ডেনকে তার লোকেরা মারতে শুরু করে। তখনই কি ঘটছে দেখার জন্য ওপর থেকে মুখ বাড়ায় শিখা এবং ধর্মেশের একটা লোক সেটা দেখে ফেলে। বিক্রান্ত এটা খেয়াল করে ওই ব্যক্তির বন্দুক ছিনিয়ে নিয়ে সবাইকে ভয় দেখায়। ধর্মেশ গোল্ডেনকে বলে যে বিক্রান্ত এখানে কেন এসেছিল আগে সেটা বল। বিক্রান্ত খুব রেগে যায় এবং ধর্মেশের দিকে বন্দুক তুলে বলে, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। ধর্মেশ বিক্রান্তকে অখিরাজের কাছে যেতে বলে। অখিরাজ জানতে চায় ওই মেয়েটা কে ছিল। গোল্ডেন বলে ওই মেয়েটা তার গার্লফ্রেন্ড সোনিয়া। ধর্মেশ জিজ্ঞাসা করে বিক্রান্ত তোমার কাছে কেন গেছিল। গোল্ডেন ভয় পেয়ে বলে যে কন্ডম আনতে। একথা শুনে অখিরাজ উঠে চলে যায় এবং বিক্রান্ত গোল্ডেনকে ঘরে ছাড়তে যায়। তখনই তারা দেখে ধর্মেশের দলের ওই লোকটা শিখার পেছনে দৌড়াচ্ছে এবং আর একটু হলেই শিখাকে সে মেরে ফেলবে। তখনই কিছু করার নেই দেখে বিক্রান্ত সোজা ওর ওপর গাড়িটা চালিয়ে দেয়। সেই ব্যক্তি তখনও বেঁচে থাকায় বিক্রান্ত গোল্ডেন মিলে ওই ব্যক্তিকে সরকারি হসপিটালের বাইরে ফেলে পালিয়ে যায়।
গোল্ডেন এবার খুবই রেগে যায়। সে বিক্রান্তকে বলে, তুমি নিজে কিসে পরিণত হচ্ছ সেটা দেখেছ? যাদের ঘৃণা করতে তাদের মতোই হয়ে যাচ্ছ। এই বলে সে চলে যায়। তখনই পূর্বা ফোন করে জানতে চায় তার এত দেরি হচ্ছে কেন। বিক্রান্ত বলে, সে গোল্ডেনকে নিয়ে ডক্টরের কাছে গেছিল, তাই তার এত লেট হচ্ছে। এদিকে শিখাকে দিল্লি যাওয়ার জন্য বাসে ওঠাতে আসে বিক্রান্ত। বিক্রান্ত শিখাকে বলে যে সে তাকে দেওয়া কথা ভোলেনি। তখনই সেখানে ধর্মেশের পাঠানো অফিসার আসে এবং বলে তাকে নিয়ে যেতে এসেছে। শিখা গাড়ির পেছনে লুকিয়ে যায়। বিক্রান্ত তাকে গাড়ি থেকে বেরোতে বারণ করে। বিক্রান্ত ঠিক করেছিল যে ওই অফিসার চলে গেলে বিক্রান্ত নিজে গিয়ে শিখাকে ছেড়ে আসবে। সেটা আর হয় না। গাড়ি থেকে নামতেই বিক্রান্তের হাত থেকে গাড়ির চাবিটা নিয়ে নেয় ধর্মেশের লোকেরা। শিখাও নিজেকে একটা চাদর দিয়ে ঢেকে নেয়। এদিকে ঘরে ঢুকতেই পূর্বা আবার বিক্রান্তকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু বিক্রান্ত নিস্তেজ অবস্থায় থাকে। তখন পূর্বা খুবই রেগে যায়, বলে, আমার গায়ে কি কাঁটা লাগানো রয়েছে? তুমি কি ওই ড্যামের মেয়েটাকে এখনও ভুলতে পারোনি? তখনই তাদের ডাক পড়ে মুখ দেখাই রসমের জন্য। তখন তারা সেখানে যাওয়ার জন্য রেডি হয়। যে গাড়িতে শিখা ছিল সেই গাড়িতেই পূর্বা ও বিক্রান্ত উঠে বসে। তখনই অখিরাজের ঘরে আরও কটা পুলিশ আসে এবং বিক্রান্ত দেখে যে যে ব্যক্তিকে তারা ফেলে এসেছিল তাকেই তারা নিয়ে এসেছে। ব্যক্তির মৃতদেহ দেখে অখিরাজের দলের অনেকেই মনে করে এটা শত্রু সিদ্ধেশ্বরের কাজ। অখিরাজ খুবই রেগে যায়। রাজের লোকেরা সোজা যায় বদরানিতে, তাই ধর্মেশের যে গাড়িতে শিখা ছিল সেই গাড়িটাতে নিয়েই বেরিয়ে যায়। বিক্রান্ত তাদের বারণ সত্ত্বেও অন্য একটি গাড়িতে উঠে শিখাকে বাঁচাতে চলে যায়। শত্রু সিদ্ধেশ্বরের বাড়ির সামনেই তারা গাড়ি থামায়। তখনই ধর্মেশের লোকেরা হাতিয়ার নামাচ্ছিল। তখনই তাদের এক ব্যক্তি শিখাকে দেখে ফেলে। তবে সে কিছু বলার আগেই অন্য দিক থেকে আসা গুলি সোজা এসে তার মাথায় লাগে এবং সে মারা যায়। দুই দলের মধ্যেই তখন গোলাগুলি শুরু হয়ে যায়। বিক্রান্ত সবার অলক্ষেই শিখাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শিখা এবার একদম ভেঙে পড়ে এবং জানতে চায় যে বিক্রান্ত বিয়ে কেন করলো। বিক্রান্ত জানায় যে সে বিয়ে শুধুমাত্র বদলা নেওয়ার জন্যই করেছিল। কিন্তু শিখা বিরক্ত হয়ে দিল্লি যাওয়ার বাসে উঠে চলে যায়। বিক্রান্ত ফিরে আসলে জানতে পারে অখিরাজের তিনটে লোক মারা গেছে। বিক্রান্ত ঘরে ঢুকলে পূর্বা জানতে চায় যে বিক্রান্ত কি তাকে ভালোবাসে। বিক্রান্ত মাথা নেড়ে হ্যাঁ বলে। তখনই পূর্বা বিক্রান্ত আর শিখার সিসিটিভি ক্যামেরায় ওঠা পিক দেখিয়ে জানতে চায়, তাহলে এটা কে? বিক্রান্ত জানায় ওই মেয়েটার সাথে তার কলেজে আলাপ, কিন্তু তাদের মধ্যে দু তিন সপ্তাহের বেশি রিলেশন চলেনি। বিক্রান্ত খুব একটা সিরিয়াসও ছিল না। একথা শুনে পূর্বা উঠে চলে যায়। বিক্রান্ত শিখার বাবাকে ফোন করে জানিয়ে দেয় যে শিখা বেঁচে আছে। এখানে বলে রাখি, শিখা মারা যাওয়ার খবরে তার বাবা মা দিল্লিতে শিফট হয়ে গেছিল, তাই শিখা দিল্লি যাওয়ার বাসেই উঠেছিল। বিক্রান্ত তাকে বলে লাল সাদা একটা বাসে শিখা আছে আর দিল্লির আগেই যেন তাকে নামিয়ে নেওয়া হয় এবং তারা যেন কিছুদিন অন্য কোথাও আত্মগোপন করেই থাকে। কিছুক্ষণ পরেই পূর্বার লোকেরা আসে বিক্রান্তের ফোন নিয়ে, বলে, আপনার ফোনটা তো খারাপ হয়ে গেছে, তাই ম্যাডাম বলল আপনার ফোনটা ঠিক করে দিতে। একথা শুনে বিক্রান্ত বুঝে যায় এটা তাদেরই কোনো চক্রান্ত, তাই বিক্রান্ত নিজেই বাথরুমে গিয়ে ফোনটা জলে ভিজিয়ে খারাপ করে দেয় এবং সিমটা ভেঙে ফেলে দেয়। তারপর ফোনটা তাদের দিয়ে দেয়। বিক্রান্ত জানালা দিয়ে অখিরাজকে বলতে শোনে যে ইলেকশন কাছে চলে এসেছে, তাই ঘরের সিকিউরিটি বাড়াতে হবে এবং ঘরে দুজনের সদস্য কখনোই এক গাড়িতে না যায়। তখনই পূর্বা সেখানে আসে এবং অখিরাজকে কিছু একটা বলে। তারপরই বিক্রান্তকে ডেকে পাঠানো হয়, আর গোল্ডেনকেও ডেকে পাঠায় এবং তাকে জিজ্ঞাসা করে শিকার ফটো দেখিয়ে যে এটা কে। তখন সে বলে এটা খুব বাজে একটা মেয়ে, টাকার জন্য সে ছেলেদের ফাঁসায়। এদিকে পূর্বার লোকেরা বিক্রান্তের ফোনটা ঠিক করে নেয় এবং সেটা থেকে শিখার একটা ফটো পায়, কিন্তু ফটোটা খুবই অস্পষ্ট ছিল। তারপর তারা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে যে শিখা কোন বাসে উঠেছে। তবে বাস থেকে তাকে নামানোর আগেই শিখার মা বাবা তাকে নামিয়ে নেয়। অন্যদিকে মুখ দেখাই রসম শুরু হয়। তখন গোল্ডেন বিক্রান্তকে একটা ফোন দেয়। বিক্রান্ত এবার নিজে মারার চেষ্টা না করে ডার্ক ওয়েবে একটা সুপারি কিলার হায়ার করে। অন্যদিকে শিখা মোবাইল অন করলে পূর্বার লোকেরা তার লোকেশন ট্র্যাক করে ফেলে।
আর বাবা মা শিখাকে নিয়ে তার বাবার এক পুরনো কর্মচারীর কাছে কয়েকদিন থাকতে আসে। রাতে যখন তারা খেতে বসেছে, ঠিক তখনই বাইরে পূর্বার পাঠানো লোকেরা চলে আসে এবং সেই কর্মচারীকে তারা মেরে ফেলে। শিখা এটা দেখে ফেলে এবং নিজের বাবা মাকে নিয়ে পালাতে থাকে, কিন্তু শিখার মা আর ছুটতে পারে না, তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখনই বিক্রান্তকে শিখা কল করে, সবটা জানায়। বিক্রান্ত তখন শিখাকে কিছু একটা আইডিয়া দেয়। তারপর পূর্বাকে গিয়ে চিৎকার করে বলে যে সে ডলিকে মারতে কেন চায়। ডলির দুদিনের মধ্যেই যে বিয়ে, পূর্বা বলে ও শুধু সত্যিটা জানতে চায়। তখনই বিক্রান্ত ডলি অর্থাৎ শিখাকে কল করে। শিখাও বিক্রান্তের শেখানো নাটক করে বলে যে তার দুদিনের মধ্যেই বিয়ে, তাই সে তার রিলেটিভকে নিমন্ত্রণ করতে এসেছিল। পূর্বা শিখার কথায় কনভিন্স হয়ে যায় এবং নিজের লোকেদের ফোন করে ফেরত আসতে বলে। তখনই বিক্রান্ত একটা কিলারের সন্ধান পায়। পূর্বা বিক্রান্তের কাছে ক্ষমা চায়, কিন্তু বিক্রান্ত বলে যা হয়েছে সব ভুলে যাও। বিক্রান্ত জানতে চায় যে পূর্বার ভোপালের ফাংশন কবে। পূর্বা জানায় 16 তারিখ। পূর্বা ডলির কাছে ক্ষমা চাইতে চায়, তাই সে জানতে চায় যে ডলির বিয়ে কবে। বিক্রান্ত বলে 16 তারিখ, যাতে পূর্বা সেটা অ্যাটেন্ড না করতে পারে। পূর্বা বলে আমরা 15 তারিখে বেরাবো আর ডলির সাথে দেখা করব। পূর্বা বিক্রান্তকে বলে যে তাকে ডলির বিয়ের একটা কার্ড পাঠাতে। বিক্রান্ত পুরোই চাপে পড়ে যায়। বিক্রান্ত শিখাকে ফোন করে বলে যে পূর্বার নামে বিয়ের কার্ড পাঠাতে এবং জানায় যে পূর্বা তার সাথে দেখা করবে। এ কথা শুনে শিখা খুবই রেগে যায় এবং তার বাবাকে জানায় যে তার সাথে যে ভটনাগর আঙ্কেলের ছেলের বিয়ে ঠিক হয়েছিল, সে কি 5 দিনের মধ্যে তার সাথে বিয়ে করতে রাজি হবে। শিখাও এখন বিয়ের জন্য তৈরি। এরপরই শিখার বাড়িতে পুলিশ আসে তার গাড়িটা ফেরত দিতে। তখনই অখিরাজের লোকেরা চলে এলে শিখা পুলিশকে জানিয়ে দেয় যে তাদের রিলেটিভ রবীন্দ্রকে এরাই খুন করেছে। তখনই অখিরাজের লোকেরা শিখার বাবাকে খুব মারধর করে এবং এই বিষয় থেকে দূরে থাকতে বলে। এদিকে বিক্রান্ত 15 তারিখের আগেই পূর্বাকে শেষ করতে চায়, তাই সে 15 তারিখের আগে হানিমুনে যেতে চায়। কিন্তু ইলেকশন টাইম, তাই অখিরাজ বারণ করতে থাকে, কিন্তু পূর্বা জিত করলে তাই অখিরাজ কিছু বলতে পারে না। পূর্বা বলে যে সে ডলির বিয়েতে যাবে দিল্লি। ধর্মেশ বলে যে তাকে ডলির অ্যাড্রেস মেসেজ করে দিতে। বিক্রান্ত কিলারের লোকেদের সাথে কথা বলে, তখন সে বলে আগে টাকা। বিক্রান্তের এখন 70 লাখ টাকার দরকার, কিন্তু সে কোথায় পাবে এত টাকা। তাই যায় নিজের বাবার কাছে। বিক্রান্ত তার বাবাকে বলে অখিরাজের ইলেকশন ফান্ড থেকে টাকা নিয়ে তাকে দিতে। বিক্রান্তের বাবা সেটায় রাজি হতে পারে না। তখন বিক্রান্ত তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এবং বলে সব টাকা সে ফেরত দিয়ে দেবে। বিক্রান্তের বাবা সূর্যকান্ত রাজি হয়ে যায় এবং কোনোভাবে অখিরাজের গোডাউনে এসে টাকা নিয়ে বিক্রান্তকে দিয়ে দেয়। বিক্রান্ত টাকাটা কিলারদের দেয় এবং জানায় যে আগে শিখার পিছু করছে যে দুই ব্যক্তি, তাদের মারতে হবে। কথা মতো কিলার ওই দুই ব্যক্তিকে মেরে দেয়। এরপর বিক্রান্ত আর পূর্বা লাদাখ এসেছে। তখনই ওই কিলার ওখানে সেটিং করে রাখে। বিক্রান্তের গাড়ির সমস্ত ইনফরমেশন কিলারকে দিয়ে রেখেছিল। কথা মতো পূর্বাকে সামনের সিটেই বসিয়েছিল বিক্রান্ত, কিন্তু ওই কিলারের ঠান্ডায় খুবই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যার ফলে তার নিশানা ঠিক লাগে না। গাড়ি দাঁড়িয়ে পড়ে আর সকলে মনে করে যে ওপর থেকে হয়তো কোনো একটা বড় পাথর এসে লেগেছিল। এদিকে ওই কিলার লক্ষণপাল অজ্ঞান হয়ে যায়। তখনই দুটো বাচ্চা তাকে দেখে নেয়। এদিকে লক্ষণপালের সাথে বিক্রান্ত কানেক্ট করতে পারছিল না। তখনই পূর্বা এসে জানায় যে ডলির পিছনে যে দুজনকে পাঠানো হয়েছিল তাদেরকেও কেউ মেরে ফেলেছে। এদিকে শিখার সম্বন্ধ আসে এবং শিখা হ্যাঁ বলে দেয় এবং বিক্রান্তকে বিয়ের কার্ড পাঠিয়ে বলে কার্ডটা নকল হলেও বিয়েটা কিন্তু আসল। পূর্বা ধর্মেশকে ফোন করে সবটা জানায় এবং বলে ওই দুজনকে যে মেরেছে তার অবস্থাও ওই রকম করা চাই। পূর্বা বিক্রান্তকে জানায় যে সে দিল্লিতে যাবে না। তখনই বিক্রান্ত লক্ষণপালকে ফোন করে, বলে যে তার কাজটা আজকেই করতে হবে, কিন্তু লক্ষণপাল বলে যে সে অসুস্থ। তখন ফোনের লোকেশন দেখে বিক্রান্ত একটা মনাস্ট্রিতে এসে লক্ষণপালের সাথে দেখা করে। লক্ষণপাল বলে কাজটা পরশু হবে, যে ইভেন্টে পূর্বা ডান্স করবে সেখানেই ব্লাস্ট করে দেবে, তাই বিক্রান্তকে হল থেকে দূরে থাকতে বলে।
দিকে পূর্বা বিক্রান্তের পিছু করতে করতে মনেস্ট্রিতে পৌঁছে যায়। কিন্তু বিক্রান্ত বলে ব্লাস্ট হলে তো অনেকে মারা যাবে, সেটা সে চায় না। কিন্তু লক্ষণপাল বলে তুমি তোমার স্ত্রীকে মারতে চাও, আর যদি চাও তার মৃত্যুর পর তোমার ওপর সন্দেহ না আসে, তাই তোমাকে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। বিক্রান্ত যখন কথা বলে ফিরছে তখন দেখে পূর্বা সামনে চলে এসেছে। বিক্রান্ত পূর্বার সাথে নাটক শুরু করে দেয় যে আজ যখন অ্যাক্সিডেন্ট হলো তখন সে ফিল করে যে সে পূর্বাকে কতটা ভালোবাসে, তাই ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাতেই সে মনস্থিতিতে এসেছে। অন্যদিকে শিখার সাগাই হয়ে যায়। এদিকে বিক্রান্ত নিজের ভালোবাসা বোঝাতে গিয়ে পূর্বার সাথে ইন্টিমেট হয়ে পড়ে। এর পরের দিন অখিরাজের টাকার গোডাউনে ব্লাস্ট হয়। তখন অখিরাজ পুলিশের সাথে মিটিং করে এবং অখিরাজ সূর্যকান্তকে জিজ্ঞাসা করে যে কত টাকা গেল, সে উত্তর দেয় সবটাই। পূর্বা অখিরাজকে ফোন করে বলে যে তারা দুজনে বেবির প্ল্যান করছে। আজ কথাটা শুনে খুবই খুশি হয় এবং বিক্রান্তকে একটা কাজ দেয়, কিছু টাকা নিয়ে লখনউ যেতে হবে, এর জন্য বিক্রান্ত ভোপাল যেতে পারবে না। লক্ষণপাল বলে কাজ হয়ে যাবে, তুমি হলে না থাকলেও ভালো। এদিকে ধর্মেশের একটা লোক শিখার ফটো দেখে বলে যে সেদিনকে তারা ওকে মেরে ফেলেছিল, কিন্তু ধর্মেশ খুবই রেগে যায় কারণ তারপরেও শিখাকে ওরা দেখতে পেয়েছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজে। মেশের ভয়ে তারা বলে দেয় সেদিন যখন শিখাকে তারা করেছিল শিখা হাত ফসকে পালিয়ে যায়, তার বদলে অন্য একটা মেয়েকে মেরে তার হাতে ওই আংটিটা পরিয়ে দেওয়া হয়। অর্মেশ কথা শুনে দিল্লির জন্য বেরিয়ে পড়ে। শিখা পূর্বা ও বিক্রান্তের কিছু ফটো সোশ্যাল মিডিয়ায় দেখে খুবই কষ্ট পায়। অখিরাজ রাতে পূর্বাকে ফোন করে জানতে চায় যে জুম্বা ক্লাসের ডিপোজিট কোথায় আছে। পূর্বা জানিয়ে দিলে সেই ব্যাগটা যখন নিয়ে আসে সূর্যকান্ত ভয় পেয়ে যায়, কারণ এই ব্যাগটা থেকেই 70 লাখ টাকা সে তার ছেলেকে দিয়েছিল। এই 70 লাখ যে মিসিং সেটা সবাই জেনে যায়, তাই পূর্বা অবাক হয় এবং সূর্যকান্তকে কল করে জানায় যে 70 লাখ মিসিং। সূর্যকান্ত না জানার ভান করে আর জানায় যে সে 2 সপ্তাহ ধরে গোডাউন যায়নি, তাই সে জানে না কি হয়েছিল। এখন পূর্বা তার লোকেদের ফোন করে গোডাউনের 10 দিনের সিসিটিভি ফুটেজ তাকে পাঠাতে বলে। পূর্বা 10 দিনের সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে জানতে পারে যে সূর্যকান্তই গোডাউনে গেছিল 10 দিনের মধ্যে। কথা পূর্বা বিক্রান্তকে ফোন করে জানিয়ে দেয় এবং বলে এ কথাটা তার নিজের বাবাকেও জানাতেই হবে। তখন বিক্রান্ত বলে আগে আমি নিজের বাবার সাথে কথা বলে নিই, তারপর তুমি তোমার বাবাকে সব কথা জানিও। দিকে লক্ষণপাল টাইমার সেট করে নিজে গিয়ে হলে বসে পড়ে। পূর্বা শোয়ের জন্য রেডি হচ্ছিল। শোয়ে ঢোকার আগেই এক পুলিশ অফিসার পূর্বাকে জানায় যে তার যে দুটো বডিগার্ড খুন হয়েছে তাদের মধ্যে একজনকে লাস্ট কল বিক্রান্ত করেছিল। কথাটা শুনে পূর্বা খুবই অবাক হয়। বিক্রান্তকে সাথে সাথে ফোন করে জানতে চায় সে ওই ব্যক্তিকে কেন ফোন করেছিল। বিক্রান্ত বলে সে ভুলে গেছে, মনে করে জানাবে। পূর্বা বলে এ বিষয়ে তোমার সাথে পরে কথা হবে, এই বলে ফোনটা বিক্রান্তের বোন পল্লবীর হাতে দিয়ে স্টেজে উঠে যায়। তখনই বিক্রান্ত জানতে পারে যে তার বোনও ওখানে আছে, তাই বিক্রান্ত তার বোনকে হল থেকে বেরোতে বললে সে কিছুই শুনতে পারে না। তখনই ব্লাস্ট হয়ে যায় এবং যেহেতু তার বোন পল্লবী ফোনে কথা শুনতে পাচ্ছিল না তাই একটু বাইরের দিকে এসেছিল, তাই সে প্রাণে বেঁচে যায়। এরপর পল্লবী কাঁদতে কাঁদতে তার দাদাকে জানায় যে বৌদি ভিতরেই আছে। অন্যদিকে শিখা বিয়ের জন্য তৈরি। ঠিক তখনই বিক্রান্ত কল করে শিখাকে জানায় যে তুমি বিয়ে করো না, পূর্বা আর নেই। শিখা অবাক হয়ে যায়। তখনই বাইরে বর চলে এসেছে এবং তার সামনেই ধর্মেশও দাঁড়িয়ে আছে, যেটা শিখা দেখে ফেলে। পরের দিন বিক্রান্ত যখন বাড়ি ফেরে বাড়িতে যেন শোকের ছায়া। অখিরাজ বলে একটা খারাপ খবর আছে। বিক্রান্ত কাঁদতে শুরু করলে অখিরাজ বলে পূর্বা কিডন্যাপ হয়ে গেছে। তারপর লক্ষণপাল কল করে বিক্রান্তকে বলে তুমি তো বলনি যে অখিরাজের মেয়ে তোমার স্ত্রী, আসলে লক্ষণপালই পূর্বাকে কিডন্যাপ করেছে এবং বদলে 100 কোটি টাকা চাইছে, যার মধ্যে 70 লাখ সে আগেই দিয়েছে আর বাকিটা তাকে অ্যারেঞ্জ করতে হবে। লক্ষণপাল তাকে ভয় দেখায়, বলে তাড়াতাড়ি করো না হলে পূর্বাকে নিয়ে বাড়ি চলে আসব। এখানে বোঝা যায় যে বিক্রান্ত কি সর্বনাশের মুখে পড়েছে। আর এখানে সিজন 1 শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি তোমরা সিজন 2 দেখতে ইচ্ছুক কিনা। তাহলে সিজন 2 বেরোলেই আমি ঝটপট তোমাদের জন্য সেটার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে যাব।
নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।